এরকম সুন্দর অভিনয় ট্যালেন্ট আর হিজাবি মেয়েদেরকে সবার মতো আমারও তাকে আপন করে পাওয়ার আশায় বুকটা চিনচিন করতেছিল। বুকে চিনচিন করছে, হায় মন তো আমায় কাছে চায়। কাছে চাওয়ার ইচ্ছা থাকলে যেমন কাছে পাওয়া যায় না, তেমনি হিজাব পরা মেয়ে দেখলেই তাকে ভদ্র মেয়ে বলা যায় না। ঠিক বলেছো। লন্ডন কেন দাদা? আপনারে সুইডেন নিয়ে যাবে, কিন্তু যদি রাজি না হয়? কপাল বরাবর ইটপানমো, রাজি না হইলে। এই ছাগল কি বলে? এই ছাগল কি বলে তা আমি জানি না, তবে তার সাথে আরো একটা বিষয় আমি জানি না। কি? এই মায়া অরিজিনাল গানগুলোকে চেঞ্জ করে করে গান গাইতাছে। আচ্ছা কোন, তাতে আমার সমস্যা নাই। তাহলে একটা কাজ করেন, মুনা পরে বলেন আমাকে একটা চুম্মা দিতে। থাপরে তোর দাঁত ফালাই দেবো। দাঁত ফালাইবেন কেন? মুখে মুখে কথা বলে বিরাট বেয়াদব তো। বাউলা যে বানায় বানাইতে দেন, তবে তার আগে এই মালটার পরিচয় দেন। যে আমি যখন গান করি তখন ওই ছেলেটা বিটবক্স বাজায় তার মুখ দিয়ে। সে হচ্ছে আমাদের কাছেরই একজন ছোট ভাই, ওর নাম হচ্ছে ইমন। আচ্ছা হোক, ওর নাম ইমন কিংবা ছাগল, ওই যে মুখ দিয়ে ছাগলা মোটা করতেছে তাতে প্রমাণিত হয় সে 100% ছাগল। মহল্লার একটা মানুষ আছে ওরে দেখা পারে কবরবি না? আমি সেটা কইতে পারবো না, তবে আমি এটা কইতে পারি মহল্লার গুড়া থেকে বুড়া সবাই তার টিকটক দেখতে ভালোবাসে, এমনকি মোশারফ ভাইও। ভাই এর কেউ থামানে, আমি আর এর ভিডিও দেখতে পারতেছি না। এর ভিডিও দেখতে দেখতে আমার কলজাটা হু গই গেছে কালে। এই এক গ্লাস পানি দে তো। পানি খাওয়া শেষ, এখন ভিডিওতে আসবে সুন্দর একটা পরিবেশ। আজব ক্যারেক্টার তো। ভাইজান একটা সত্য কথা বলি, আমি আসলে মুনাপাকে খুবই পছন্দ করি। এই চুপ, মিছা কথা তো শরম করে না। শরম করবে কেন, যেটা সত্য সেটাই বললাম। আর যদি ভালো না লাগতো তাহলে তাকে বাস ভরতাম। এইটা আমরা জানতাম। ঠিক কেন? কেন সেটা আপনাকে বুঝতে হবে না, যারা আমার রেগুলার ভিডিও দেখে তারা ভালোভাবেই জানে। জানি, আমিও সব জানি। যাই হোক, আমি আজকে এসেছিলাম জেলসিমুনকে ভালোভাবে ধুয়ে মুছে একটু রোস্ট করতে, কিন্তু চারিদিকে তার ভক্তের কারণে কিছু করতে পারতাছি না। তুমি যেটা করোনার লিগে আইছো ওইটা করো। মোশারফ ভাই পারমিশন পেয়ে গেছি, এখন আর আমাকে কেউ থামাতে পারবে না। আর শুনেন ভাই, 1 লাখ সাবস্ক্রাইব হইতেও কিন্তু আর বেশি দিন লাগবো না। সত্যি? 100% সত্যি। হিজাব পরে হিজাবি কন্যার পদবি পাওয়া যায়, হিজাব পরে লিপসিং করে ভাইরাল হওয়া যায়। আচ্ছা এরপরে যদি একটু নাচানাচি না করা যায় তাইলে বিষয়টা কেমন হয়? জানি না। আমি জানি বিষয়টা খুবই খারাপ হয়, তাই তো দর্শক আপনার একটু নাচানাচি দেখতে চায়। বাংলাদেশি মেয়ে মুসলমান হয়ে হিজাব পরে এইসব নাচানাচি ঢঙ্গাঢঙ্গি করেন, আপনার একটু ভয় করে না? ডরায় না, সমাজ থেকে ডর বই থেকে সাফা। আপা, আমি প্রশ্ন করলাম স্বয়ং নিজে কি ব্রি, আর আপনি আমার আপা কইলেন। আপা কমো না, আপনার তাপাই কমো। আচ্ছা কোন, তাতে হইছে আমার বাড়া, তার সাথে ভিডিওর সবাই একটু একটু করে ভলিউমটা বাড়া। মামা ভলিউমটা বাড়া, মেন্ডাজ কারা, বাংলাটা ছাড়া, মেমি জানি স্টোরি, ভাই ভাই একটু দাঁড়া, গেট ভালো লাগে, হট চিক্স ভালো লাগে, বাট এত প্যারা নিতে ভালো কার লাগে, মনে কেমন না বাসনা কত সাজ জাগে, বাট প্রেমিকে পাইতে কেশ মাল লাগে। আপনারও কিন্তু কিছু কিছু জায়গায় দেখতে মাল মাল লাগে, আর আপনার হাসিটা কিন্তু আমার খুবই ভালো লাগে। মারামারি করার অনেক দরকার ছিল, আমি থাকতে আপনার দাঁত অন্য কেউ ফলাবে সেটা আমি তো মানতে পারবো না। না 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 না, খুব বেমানা। বলে
শোনেন আপু, বুরকা ইজ বুরকা, হিজাব অনলি হিজাব, এইসব পরে নো ভন্ডামি নো লুচ্চামি, তাহলে করে দেবো শুট আপ। খেলা হয়েছে? খেলা এখনো বাকি আছে। পিছে পড়ে আছি তবু অন্য মেয়েদের মতো এখনো রোস্ট করিনি, আর আপনি আমার ক্রাশ ছিলেন সেটা একবার অস্বীকার করিনি, তাই তো বলছি হয়ে যান ভালো যুবকরা, তাতে দেখবে তাদের ভবিষ্যতের আলো। তুমি খুব ইন্টারেস্টিং একটা ছেলে। আমার মতো একটা ছেলে কয়টা মেয়ের কপালে মেলে? সেই আশা বয়ে থাকো। আমি কোনো আশায় বসে নেই, আসেন তো আপনার আমার ভিডিও দেখার জন্য, তাই তো ভিডিওটা শেষ করব কেউ হয়েন না মনক্ষুণ্ণ। দূরে ফালা, এটা কোনো কাম হইলো নাকি? না আমি সেটা কইতে পারবো না, তবে এই কথাটা কইতে পারি, না আমি সেই বিষয় না আমি সেটা কইতে পারবো না, তবে আমি এটা কইতে